फाहिम एचडी मीडिया अहले सुन्नत वल जमाती मुक्तिर पथ। आपनारा जानें सारा पृथ्वी स्तब्ध करोनार प्रादुर्भावे असंख्य मानुषगुलो करोनार थाबाय पृथ्वी छेड़े चले गिएछेन। अनेक मानुष एई मुहूर्ते करोनार कारणे असुस्थ अवस्थाय मृत्यु शय्याय कातराच्छेन। आबार अनेकेई আমরা যারা এসেছি আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ বলে আমরা দোয়া করি। যারা করোনার থাবায় জীবন যুদ্ধ পরাজিত হয়ে যারা দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন আল্লাহ যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন। ভাগ্যবান সৌভাগ্যবান আমরা, বিশেষ করে আমি এমনই কি দিন এমনই কি রাতে আপনাদের মাঝে আচমকাভাবে উপস্থিত হয়েছে। যেই দিবসটিতে আমি আমার বাড়ির মসজিদে থাকি সেখানে সবকিছু মেইনটেইন করে আমি আপনাদের মাঝে এসেছি, এমনই একটি রাত আজকে। এই যে আজকের এই রাত্রটা এবং আগামীকাল যে দিন অর্থাৎ পবিত্র আশুরা মহরমের 10 তারিখ, নামটা শুনলেই ভিতরটাতে একটা তুফান শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কি না বলেন? এই মহরমের 10 তারিখ নামটা শুনলেই কলিজাটা ভাগ ভাগ হয়ে যায়। এই মহরমের 10 তারিখটা আসলেই আল্লাহ তাবারাকা তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে এই মহরমের 10 তারিখ পবিত্র আশুরার দিন, যারা একটি রোজা রাখবে গত বছরের সমস্ত এক বছরের গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসের মধ্যে এসেছেন তোমাদের এই মুহররম মাসে রোজা তোমরা দুইটা রাখবে, হয়তো 9 এবং 10 আর না হয় 10 এবং 11, কারণ একটা রেখো না এটা ইহুদিদের সঙ্গে সামঞ্জস্য হয়ে যায়। তার মানে বোঝা গেল যারা আমরা রাখি নাই রোজা আজকে আগামীকাল, আজকে আমরা সেহরি খেয়ে আগামীকাল রাখার সুযোগ আছে এবং এর পরের দিনও রাখার সুযোগ আছে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে মুহররম মাসে আমি দুইটা রোজা রাখব। এই হলো মুহররমের পবিত্র আশুরার একটি ফজিলত। আরেকটি কথা আপনাদেরকে বলি যেগুলো আপনাদের জানা দরকার বোঝার দরকার, এই মুহররমের 10 তারিখে শুধুমাত্র মানে কতগুলো ঘটনা যে মুহররমের 10 তারিখে হয়েছে এর মধ্যে একটি হলো যখন মূসা কালিমুল্লাহকে ফেরাউনে ধাওয়া করলো, মূসা কালিমুল্লাহর জন্য আল্লাহ পাক নীল নদের মাঝখান দিয়ে একটি রাস্তা বানিয়ে দিলেন। মূসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে পার হয়ে ওপারে চলে গেলেন আর ফেরাউন তার দলবল নিয়ে মাঝখানে যাওয়ার পরই দেখলেন রাস্তা হাওয়া হয়ে গেছে। ওই ফেরাউন দেখলেন আর রাস্তা নাই, ওই ফেরাউন নীল নদের মাঝখানে ডুবে যেদিন মারা গেছিল এবং মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক এত বড় কঠিন অবস্থার মধ্যে পরিত্রাণ দিয়েছিল এই মুহররমের 10 তারিখ। এই রকম ঘটনা যদি বলি আমি 30 থেকে 35টা ঘটনা বলতে পারবো এই মুহররমের 10 তারিখে। তো সুতরাং সকল ঘটনাগুলো আমরা জানতে পারি কিন্তু একটি ঘটনা যখন আমাদের চোখে ভাসে তখন আমাদের চোখ দিয়ে পানি আসে, সেটা হলো মুহররমের 10 তারিখের দিন। এই মুহররমের 10 তারিখ যেটা আমরা আমার পূর্বে প্রায় আমি আসার পর 7-8 জন ওয়াইজিন আলোচনা করে শুধু একটাই কথা বলে গিয়েছেন মুহররমের 10 তারিখে ইমামে আলী মুকাম হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শাহাদত করা হয়েছে, ঠিক কি না বলেন? আরে বাবা, কার গলায় তারা ছুরি চালিয়েছেন আহলে বায়াত? আজকে তো আমাদের সমাজের মানুষ আহলে বায়াতের চর্চা করে না, তারা এজিদের বন্দনা গায় আছে না? না, এই দালালের গোষ্ঠীগুলোর একটু সাইজ করা দরকার। এই এজিদের দালালের গোষ্ঠীদের সঙ্গে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। আমি আপনাদেরকে অনলাইনের মাধ্যমে সেইগুলো এডিটিং করে আমি সেটিং করে দিয়ে দিব যেন বুঝতে পারেন যে কারা এজিদের দালাল। আহলে বায়াতের চর্চা করে না, এজিদের বন্দনা গায়। অথচ আহলে বায়াতের ব্যাপারে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সুন্দর করে বলে দিয়েছেন তোমরা আহলে বায়াতের সামনে অগ্রসর হয় না, যদি আহলে বায়াতের সামনে অগ্রসর হও তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে।
এবং আহাল এবং এই এই হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা বলেছেন যে আহলে বায়াতকে ফেলে দিয়ে তোমরা দূরে চলে যেও না। একটা হলো সামনে অগ্রসর হয়ো না, সামনে অগ্রসর হলে তোমরা ধ্বংস হয়ে যাবে। আরেকটা হলো আহলে বায়াতকে ফেলে দিয়ে দূরে চলে গেলে তোমাদের সারাটা জীবন দুঃখে কষ্টে জর্জরিত হয়ে যাবে। আরেকটা হলো আহলে বায়াতের সামনে তোমাদের শিক্ষার গৌরব করো না, কারণ আহলে বায়াত অত্যন্ত জ্ঞানী। এই জন্যই তো বলেছেন আমার নবী, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা, আমি হইলাম এলেমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। গাজীর খমের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, বিদায় হজরে ভাষণে বলেছিলেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটি হলো কিতাবুল্লাহ, একটি হলো আল্লাহর কিতাব, আরেকটি হলো আমার সুন্নাহ। আরেক জায়গায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, যে দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরে রাখো তাহলে কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না। এর মধ্যে একটি হলো আল্লাহর কিতাব, আরেকটা হলো আমার আহলে বায়াত। তো বুঝেননি আহলে বায়াত কি জিনিস? আল্লাহ তাবারাকা তাআলা কোরআনে বলেছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, রাসূল পাকের জবান মোবারকে বলেন, হে পৃথিবীর মানুষ, আমি তোমাদের কাছে দ্বীনের খেদমত করতে গিয়ে আমার শরীরের যে রক্ত জড়িয়েছি তার বদলা হিসাবে কিছুই চাই না, আমি চাই শুধু তোমাদের কাছে আমার আহলে বায়াতের মহব্বত। আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা, আহলে বায়াতের পবিত্রতার গ্যারান্টি ওয়ারেন্টি আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিয়েছেন। আমার নবীর স্ত্রী উম্মে সালমা বলেন, যেদিন এই আয়াতটা আমার ঘরের মধ্যে নাজিল হলো, এই আয়াতটা যখন নাজিল হলো সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মাওলা আলীকে ডাকলেন, মা ফাতেমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, এবং হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ডেকে উনার শরীরের মধ্যে একটা চাদর ছিল, চাদরের ভিতরে টেনে টেনে এনে চাদরের ভিতরে ঢুকাইয়ে তিনি বললেন, আল্লাহুম্মা হাউলা ইয়াহলা বাইতি, হে আল্লাহ আমার চাদরের ভিতরে যারা আছে এরাই হলো আমার কলিজার টুকরা। এদেরকে যারা ভালোবাসবে তারা আমি নবীকে ভালোবাসলো, আর আমার নবীকে যারা ভালোবাসে তারা কি দুই কিনা জান্নাতি। তো সুদান টু দা পয়েন্টের কথা হলো, যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গলায় ছুরি চালিয়ে দেহ দিকে কল্লা আলাদা করে দিলে এই মুহররমের 10 তারিখ, তারা কি কখনো আমার রাসূলকে পাবে? তারা কি কখনো জান্নাতে যাবে? এজিদের এজিদের প্রত্যক্ষ পরোক্ষ দিক নির্দেশনাই ইবনে জিয়াদ এবং সীমার তার গোষ্ঠীগুলো নিয়ে দলবল নিয়ে 72 জন নবীর আওলাদদের উপরে যারা ঝাঁপিয়ে পড়ে নবী পাকের হকের ধারাকে বিনষ্ট করার জন্য যারা পাইতারা করে এত বড় বিভ্রান্ত ঘটনা ঘটিয়েছে, এরা কি কখনো মুসলমান হতে পারে? এদেরকে মুসলমান বললে কি ঈমান থাকবে? এই জন্য এজিদের দালালগুলো এখন নতুন করে বলতেছে, এজিদের কোনো দোষ নাই, এজিদ নাকি নামাজি ছিল, রোজাদার ছিল, এজিদ নাকি মুত্তাকি ছিল, এজিদের নাকি কোনো দোষ নাই, আর এজিদ খুব কোরআনে হাফেজ ছিল, মুফতি ছিল, মুয়াদ্দিস নাকি ছিল। আমি কই তাদেরকে, ইবলিসও তো এমন কোন জায়গা ছিল না যে কোন জায়গায় সেজদা করে নাই। ইবাদত দ্বারাই যদি আল্লাহ পাওয়া যেত, ইবাদতের মাধ্যমে যদি নবী পাওয়া যেত, তাহলে কিন্তু ইবলিসই সব পেয়ে যেত। কথা কোন ঠিক না? তাহলে যারা আহলে বায়াতের বিরোধিতা করলো, আহলে বায়াতের গলায় ছুরি চালালো, নবীর আওলাদের গলায় ছুরি চালালো, নবীর বিরুদ্ধে অবস্থান করলো, এদেরকে যারা মুসলমান জানবে, এরাও বেঈমান, এরাও কাজ্জাব, এরাও দাজ্জাল। এই সমস্ত দাজ্জালদের খপ্পর থেকে আল্লাহ তাবারকা তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, আমিন। একটা সুন্দরভাবে আপনাদেরকে টপিক হিসাবে এই কথাগুলো আমি বলতেছি শুধু বোঝার জন্য। হাশরের মাঠে, হাশর মাঠে সবাই কিন্তু একটা স্লোগান ধরবে, বলেন তো কি? জোরে বলেন না, সারা জীবন তো এই ওয়াজগুলি করলাম। আজকে আমার মালিক ভাই বললো, বিশ্ববুজুর বললো যে ওয়াজ তো বল শুনছি, আজকে জিকির করবেন আমাকে বলেছেন, কিন্তু আজকের যে দিনটা পেয়ে গেছি, জিকির তো অবশ্যই আল্লাহকে রাজি খুশি করবো, আহলে বায়াতের মালাটাকে গলায় লাগাই লাগাই, ইমাম হুসাইনের মালাটা প্রেমের মালা গলা লাগাই লয়, তাইলে আমার আল্লাহ আজকে কি হয়ে যাবে? খুশি হয়ে যাবে, ঠিক কিনা?
এবার বলুন হাশরের মাঠে সবার মুখে কি স্লোগান থাকবে বড় করে বলুন ইয়া নাফসি বলে কাঁদবে কিন্তু একদম সবার যখন কাঁদবে চোখ দিয়ে পানি পড়বে আমি আজকে হাদিসটা দেখেছি ওই মুহূর্তে ইয়া নাফসি বলে সবাই কি করবে চোখের পানি ফেলে কাঁদবে কিন্তু একদল মানুষ কাঁদবেও না চোখে পানি পড়বেও না জিজ্ঞেস করা হয় ইয়া রাসূলুল্লাহ ওরা কারা হবে যারা সবার চোখের মধ্যে কিয়ামতের বিভীষিকাময় প্রান্তরে কোন ভাই কিয়ামতের বিভীষিকাময় প্রান্তরে অবস্থা দেখে তারা শুধুমাত্র নাফসি নাফসি বলে কাঁদবে আর চোখ দিয়ে অগণিত পানিগুলো ঝরবে ওরা কারা যাদের চোখ দিয়ে পানি ঝরবে না কান্না করবে না এত আনন্দ উল্লাসে থাকবে ওরা কে আল্লাহর হাবিব বলেন যারা আমার আহলে বায়াতের মহব্বতে দুনিয়াতে চোখের পানি ফেলে কেঁদেছে এরাই হাশরের মাঠে আনন্দে হাসতে থাকবে আমরা যে অনেক সময় কারবালার বয়ান করতে গিয়ে চোখের পানি ফেলে কান্না করি অনেক মানুষ আমাদেরকে অনেক ধরনের কথাই বলে আমরা দুনিয়ার স্বার্থ আর মারহাবা পাওয়ার জন্য কাঁদি না আমরা হাশরের মাঠে আনন্দে হাসার জন্যই কাঁদি এই হাদিসটার পরের অংশে বলা হয়েছে শুধুমাত্র তারা চোখের পানি বন্ধ করে আনন্দেই থাকবে না তারা হাসবে এবং তাদেরকে আল্লাহ তাবারাকা তাআলা ওই আহলে বাইতের মুহাব্বতের কারণে আল্লাহ তাবারাকা তাআলা তাদের হাতে জান্নাতের টিকিট দিয়ে দিবে সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস বললাম ওই হাদিসের মধ্যে বলেছেন যারা আহলে বাইতের সঙ্গে বিরোধিতা করবে হাশরের মাঠে তারা ইহুদি হয়ে উঠবে আমরা কি ইহুদি হয়ে উঠতে চাই না মুমিন হয়ে উঠতে চাই তাহলে বড় করে বলেন মুমিন হয়ে যদি উঠতে হয় তাহলে আহলে বায়াতের পাক পান্ডাতনে দরকার আছে কি না আহলে বায়াত তারা আপনারা কি বুঝতে পারছেন যাদেরকে ভালোবাসলে রসুল খুশি হয় সেই রসুল পাকের আদরে কলিজার টুকরা যাদের ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি যারা আমার হাসান হুসাইনকে কষ্ট দিল তারা আমি নবীকে কষ্ট দিল যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসলো তারা আমি নবীরে ভালোবাসলো তো ইজিদ কি নবীরে কষ্ট দেয় নাই সীমারে কি কষ্ট দেয় নাই ইবনে জিয়াদি কি কষ্ট দেয় নাই তো এই বাটফারের ওরে বাটফারের দলে যারা থাকে এরা কি ঈমানদার না বাটফা এই জন্যই তাহিরি যখন এগুলার মোটামুটি ঘাই বাইন্দা ধরে কাহারো বিরুদ্ধে কোনো অভিযোগ নাই তাহিরি বিরুদ্ধে সমস্যা তাহিরি তো তোমাদের কোন জায়গায় কি আছে না আছে সব তালাশ করে গোয়েন্দাগিরি আছে না নাই এই জন্য তোমরা যত ধরনের পলিসি করো না কেন এজিদের সাফাই গাইয়া অতীতেও কেউ পার পাই নাই তোমরাও পার পাবে না তার বাস্তবতা এখন জাতি দেখতে পাচ্ছে ঠিক কি না গট এই জন্য ইমামে আলি মুকামের মহব্বত আমরা চাই কি চাই না আহলে বাইতের মহব্বত চাই কি চাই না আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলের অন্তরে আহলে বাইতের মহব্বতকে ধারণ করা তৌফিক দান করুক আমিন মাফাত আহলে বাইতের ভিতরে মাফাতেমা আছে না নাই এই মাফাতেমা আছে না নাই আমার রাসূল বলেন হাশরের মাঠে একটি রাওয়ায়েতে এসেছে আমার রাসূল বলেন ফাতেমার শান বলতে যায় রাসূল বলেন ফাতেমা এদিকে আসো হাশরের মাঠে তুমি নারীদের জন্য সুপারিশ করবা আমি পুরুষদের জন্য সুপারিশ করি তো রাসূল সাহেব সুপারিশ করার ক্ষমতা আছে না নাই তো এই পাকে পান্ডাতনের এক এক জনের এক একটা মর্যাদা মর্তবা যারা এই পাক পান্ডাতনের যে চারজন আহলে বায়াত চারজন এই চারজনই হলো জান্নাতের সরদার ঠিক কি না কোন কোটি কোটি নারীদের সরদারি নিয়ে মা ফাতেমা যুবকদের সরদার ইমামে হাসান হুসাইন মাওলা আলী ও সরদার আমার নবী হলো জান্নাতের মালিক তুমি পান্ডাতন সারা কপালে দাগ ফলায়া নবী পাইবা অসম্ভব আহলে বাইতের মহব্বত যার অন্তরে নাই তার ঈমান নাই ফাইনাল কথা আর বোঝার দরকার আছে এবার আসেন একটু সামনে বাড়ি ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছে কি পান করায়া কথা না 20 পান
বিস্মান করায়া শহীদ করে দিছে। আচ্ছা বলেন, ভাই বড় ধন রক্তের বাঁধন, দুইটা ভাই তো কলিজার টুকরা ছিল রসুলের, আদরের দৌহিত্র, আদরের নাতি ছিল, যারা আমার রসুলকে নিয়ে গোড়া খেলা খেলতো, যাদেরকে আল্লাহর হাবিব চুমা দিতেন, যাদেরকে যারা নামাজের সেজদারত অবস্থায় নবীর পিঠ মুবারকে বসে গেলে যতক্ষণ পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠ মুবারক থেকে নামতেন না ততক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিব সেজদাটা লম্বা করে দিতেন। সেই দুই ভাইয়ের দুই ভাইয়ের এক ভাইকে তারা শহীদ করে দেওয়ার পরে ইমামে হুসাইন এভাবে বলছিলেন, ও ভাই কোহে একবার শুনি কে তুমারি খাওয়াইল জহর রসুলের পরানি রে, হাইরে আমার সোনার চন্দ্রমণি, ও ভাই কোহে একবার শুনি কি তোমারি খাওয়াইল জহর রসুলের পরানি রে, হাইরে আমার সোনার চন্দ্রমণি, ছোট ভাই খয় বড় ভাই রে, ও ভাই কেমনে যাও চো লিয়া আজকে থেকে কান্দি আমি বাইহারা হইয়া রে, হাইরে আমার সোনার চন্দ্রমণি, ও ভাই কোহে একবার শুনি কে তোমারি খাওয়াইল জহর রসুলের পরানি রে, হাইরে আমার সোনার চন্দ্রমণি, দিলটা নরম করে বলেন হাইরে আমার, একদম দিলটা নরম করে কণ্ঠ মিলাইয়া মিলাইয়া পড়েন আমার নবী উঠছে হয়েছে, ও ভাই কোহে একবার শুনি কে তোমারে খাওয়াইল জহর রসুলের পরানি রে, হাইরে আমার সোনার চন্দ্রমণি, হাইরে আমার আল্লাহ বলে অজিবেরাই অজিবরাইল যাও না রে চো লিয়া সত্তর হাজার ফেরেশতায়ানো জানা যাহার লাগিয়া রে, হাইরে আমার সোনা চন্দ্রমণি, ও ভাই কোহে একবার শুনি কে তোমারে খাওয়াইল জহর রসুলের পরানি রে, হাইরে আমার সোনার চন্দ্রমণি, আহা হাইরে আমার সোনার চন্দ্র, হাত তুলে দেন আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়ার পানি, আল্লাহু আকবার, আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়ার পানি,
রায়া কান্দে ফাতেমা জননী রে হাইরে আমার সোনা চন্দ্রমণি ও ভাই কবে একবার শুনি রসুলের পরানি রে হাইরে আমার সোনার চন্দ্রমণি মোহরমের দশ তারিখে কি গাইলেন রমানা হাইরে হাইরে হাঁ খুলি যামুর ফাটিয়া যায় গো বলিতে তার গোটনা আসান শহীদ জোহরে তে হোসেন শহীদ হাইরে হু কারবালা জৈনানদী বন্দি গো হইল এজিতে রোজের কানা মহরমের দশ তারিখে কি গো হটাইলেন খুলি যামু হাটিয়া যাইল বলিতে তার গত যাও রে দুল কয় রে খবর আমার মাই জেনে মোর কান্দে আমার ছেলে সঙ্গী হইল কারবালাতে পানি নাই সবাই দেখবেন নরম করো মহরমের দশাড়িখে কি গো গোটাইলেন হাইরে খুলি যামু ফাটিয়া যাই গো বলিতে তার ঘটনা একটা জবান বন্ধ রাখবেন না জবান কাছের মহব্বতে বলেন সুবহানাল্লাহ এ বন্ধুরি ও হুমনার বাবারা ও হুমনা পাক দরবারের বন্ধুরা একটা কথা খেয়াল রাখবেন এই দিনটাতে এমন একটা ঘটনা ঘটল আকাশ কান্দে বাতাস কান্দে অসংকর আয়াতে এসেছে ওই আসমান থেকে সেই দিন দুরা দুরা বৃষ্টির মতো রক্তের কণিকা যেন মাটিতে পড়েছে এই জন্য বন্ধু অজবান এই ঘটনা বললে অনেকে ঘটনা 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 কিন্তু এই ঘটনাটা যে কত বিশাল বড় চেতনা সত্যিকার অর্থে আহলে বায়াতের প্রেম সাগরে লাভ না দিলে তার মর্তবা বোঝা যাবে না কথা বলে ঠিক কিনা শুধুমাত্র ঘটনা শুনলাম এই ঘটনা শুনে শুনে শুধুমাত্র আমরা কিছুক্ষণ ঘটনা শুনে বাড়িতে চলে গেলাম কিন্তু নারে না বন্ধু ও আমার হুন্নার বাবারা বন্ধুরে আমার এই
কারবালা শুধুমাত্র একটা ঘটনা নয়, কারবালা মূলত একটা ইমানি চেতনার নাম, কথা বলেন ঠিক কিনা? এই কারবালার আদর্শ যার হৃদয়ের মধ্যে ধারণ করবে, এরা কোনোদিন অন্যায়ের কাছে মাথা নত করতে পারে না। কেবলমাত্র মুনাফিকরাই বলে এত দলাদলি কি দরকার, আর ইমানদাররা বলে দলাদলি তো আমি করি না, আমি করি নাই। আল্লাহর হাবিব বলেছেন আমার উম্মতের মধ্যে 73টা দল হবে, 72টা দল হবে জাহান্নামী, একটা দল হবে জান্নাতি। আমরা একটা দলে থাকতে চাই, 72-র সঙ্গে আমাদের সম্পর্ক নাই। এই জন্য যুবক অনুরোধ করে বলি, নবীর আওলাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যদি ইচ্ছা করতেন তাদের কাছে আত্মসমর্পণ করলে তার জীবন বাঁচাইতে পারত, ঠিক কিনা? কম উনি বলেছেন এই ইবনে জিয়াদের গোষ্ঠী খবরদার খবরদার, তোমাদের মাঝে মুনাফিকি আছে, তোমাদের মাঝে দ্বিমুখী নীতি আছে, তোমাদের মাঝে বেঈমানি রয়েছে, তোমরা আমার নানা চরিত্র উপরে লেপন মেরে দিতে চেষ্টা করছো, তোমরা নবীর আওলাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছো, তোমাদের সঙ্গে কোনো আপোষ নাই, প্রয়োজনে জীবন দিয়ে দিব কিন্তু ঈমান দিতে রাজি নয়, কথা কোন ঠিক কিনা? এই মহরমের 10 তারিখ কতগুলো মানুষ আপনারা আজকে এসেছেন, বন্ধুরে আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেকে বলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করার জন্য সেখানে গেছেন, আমি বলি না রে না, ইমাম হুসাইন যদি যুদ্ধের নিয়ত করে যাইতো তাইলে এই কুশবদ্ধ তলোয়ার নিয়ে যাইতো না, ছোট ছোট বাচ্চা নিয়ে যাইতো না, নিজের পরিবার নিয়ে যাইতো না, নিজের সন্তানকে নিয়ে যেতেন না, যুদ্ধ করতে গেলে কোনোদিন মহিলা নিয়ে যেতেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তারা বায়াতের প্রতিশ্রুতি করে ইমাম হুসাইনকে তারা নিয়েছেন কারবালার ময়দানে, নেওয়ার পরে তারা দ্বিমুখী নীতি অবলম্বন করেছেন, নেওয়ার পরে তারা মুনাফিকি করেছেন, কথা বলেন ঠিক এই জন্য বন্ধু যারা নবীর আওলাদের সঙ্গে গাদ্দারি করে, যারা আহলে বায়াতের বিরোধিতা অবলম্বন করে, এরা কেউ খারিজি হবে, কেউ শিয়া হবে, কেউ কেউ হবে নাসিবি, কেউ হবে খারিজি, ওই সমস্ত খারিজি নাসিবি এবং শিয়াদের সঙ্গে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই, কথা বলেন ঠিক কিনা? সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন, আমাদের সাথে থাকুন।